লাইভ। হ্যাঁ, সালাম আলাইকুম শ্রী দর্শক মন্ডলী, সালাম আলাইকুম শ্রী দর্শক মন্ডলী। সরি, আমাদের ছোটখাটো একটা টেকনিক্যালের জন্য আমাদের প্রোগ্রামটা শুরুতে একটু অসুন্দরভাবে শুরু হলো, বাট আই হোপ ইউ ডোন্ট মাইন্ড অন দ্যাট। শ্রী দর্শক মন্ডলী, আমাদের এই প্রোগ্রামটাতে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং ঈদের পরে আমাদের এটাই ফার্স্ট প্রোগ্রাম, তো যাদেরকে আমরা ঈদ মোবারক বলতে পারিনি তাদেরকে ঈদ মোবারক জানালাম আজকে। এবং আমাদের আজকের যেই প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা নিউহ্যাম কাউন্সিল বড় থেকে লিড মেম্বার এবং রেসিডেন্ট থেকে আমরা নিয়ে এসেছি, এবং নিউহ্যাম কাউন্সিল সম্বন্ধে আমরা আলাপ করব। আপনারা জানেন যে নিউহ্যাম কাউন্সিলে সবচেয়ে বড় রিজেনারেশন প্রোগ্রাম হয়ে গেল, অলিম্পিক সাইট হয়ে গেছে, এবং আরও বিভিন্ন রিজেনারেশন হচ্ছে, আইটি হাব হচ্ছে, এবং এগুলি সব নিয়ে, এবং ওইখানকার যেসব পলিটিক্স, সেই পলিটিক্স সম্বন্ধে আমরা আলাপ করব। সেখানে প্রচুর বিএমই আছে, নিয়ার অ্যাবাউট 40%, সেখানে অনেক বাঙালিও আছেন, অ্যাবাউট 5%। তো এদের সবাই সম্বন্ধে আমরা জানবো, আমাদের যারা অতিথি আছেন তাদেরকে নিয়ে। আমি প্রথমেই অনুষ্ঠানের প্রথমেই আমি পরিচয় করে দিই, আমার হাতের ডাইনে আছেন বর্তমানের লিড মেম্বার, ক্যাবিনেটের লিড মেম্বার ফর ক্রাইম অ্যান্ড অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, মিস্টার উন্মেষ দেশাই। হাই Fine. Umesh, how are you? All right. I'm fine, and can I take this opportunity to wish all your viewers good evening, assalamu alaikum, and belated Eid Mubarak. Thank you, Umesh. I know you're a very busy man, and thank you for taking time thank out you for inviting on, me. On a short notice. আমার হাতে বাম পাশে আছেন আপনাদের সুপরিচিত, ওনাকে ওনাকে আপনারা প্রায় বিভিন্ন অনুষ্ঠানে দেখেন, এবং আমাদের প্রোগ্রামে উনি কন্ট্রিবিউট করেছেন কয়েকবার, আমাদের অতি শ্রদ্ধার এবং আদরের মানুষ, আমাদের বন্ধু মানুষ, ব্যারিস্টার নাজির ভাই। আসসালামু আলাইকুম নাজির ভাই। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ফর কামিং অ্যাগেন। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আই উড লাইক টু সাপোর্ট ইউ টু এক্সপ্রেস বিলেটেড ঈদ মোবারক টু অল দ্য ভিউয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রী দর্শক মন্ডলী, আমরা আমাদের মেইন প্রোগ্রামে যাওয়ার আগে আমরা আমাদের কিছু গতানুগতিক যেই প্রোগ্রামের আমাদের কুইজ থাকে সেই কুইজগুলি আমরা ইন্ট্রোডিউস করবো, এবং গত কুইজের যেটা আমাদের ঈদের আগে যেই লাস্ট প্রোগ্রাম ছিল, সরি রোজার আগে যে লাস্ট প্রোগ্রাম ছিল সেইটার কুইজটা আমরা আজকে ড্র করব। আমি ফার্স্টেই আগের যে কুইজটা সেটা হচ্ছে, হ্যাও মেনি ইলেক্টেড এমইপিস কনসিস্ট অফ দ্য ইউ পার্লামেন্ট? ইউ পার্লামেন্টে সর্বমোট এই বছর থেকে কতজন এমইপি আছেন সারা পৃথিবী থেকে, সেটা সেটা ছিল কোয়েশ্চেন। পসিবল আনসার ছিল 766, 751 ওর 745। এই বছরে এটা একটু চেঞ্জ হয়েছে, এবং সেটা হচ্ছে যে গত বছরে ইলেকশনের আগে এটা ছিল অ্যাবাউট 766। তার কারণ এখানে কিছু তিনটা দেশের অনারারি লাইফ টাইম কিছু মেম্বার ছিল, তারা এই বছর থেকে আর নাই, সেজন্য এটা চলে আসছে 751-এ। তো এই বছর থেকে টোটাল এমইপিস, দ্য নাম্বার অফ দেম আর 751। আমি সেটা ড্র করার জন্য বলবো আমাদের আজকের নতুন অতিথি, আমাদের উন্মেষ দেশাই সাহেবকে। উন্মেষ, সুব্রত সেন ফ্রম হ্যাকনি। ওকে, ব্রিলিয়ান্ট। সুব্রত সেন, সুব্রত সাহেব, আপনি আপনার পুরস্কারটা যথারীতি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমাদের এই আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের যে কুইজ, সেই কুইজটা হচ্ছে নিউহ্যাম রিলেটেড। সেই নিউহ্যাম রিলেটেড হচ্ছে, হাউ ইজ নিউহ্যাম কাউন্সিল অ্যান ইনার অর অ্যান আউটার বরো? নিউহ্যাম কাউন্সিল যদিও একটা লন্ডন বরো, 32টা বরোর মধ্যে একটা, কিন্তু এটা কি ইনার লন্ডন বরো নাকি আউটার লন্ডন বরো, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো আপনারা স্কুলে দেখবেন নিচে আসতেছে যে ইজ নিউহ্যাম কাউন্সিল অ্যান ইনার অর আউটার বরো, আনসার পসিবল আনসার এই ইনার বরো, অ্যান্ড পসিবল আনসার বি ইজ অ্যান আউটার বরো। আপনারা ইমেল করে আমাদেরকে উত্তরটা দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস হচ্ছে পিএনবি @channelieurope.tv।
সুই দর্শক মণ্ডলী, আমাদের এখনকার যে সেগমেন্ট, সেই সেগমেন্টে আমরা কথা বলবো পলিটিক্যাল ওপিনিয়ন। এখানে আমাদের অতিথিদেরকে আমরা এই সেগমেন্টটা লিড করতে দেই এবং সেখানে তারা তাদের মন্তব্য প্রকাশ করেন। আমি ভিউয়ার্সদেরকে আগেই একটু বলে নিচ্ছি যে আমাদের যেহেতু উন্মেষ দিসাই আছেন আমাদের সাথে, মোস্ট অফ প্রোগ্রাম আমরা ইংলিশে করব এবং কিছু কিছু আমরা বাংলায় আসব, এবং অবভিয়াসলি নাজির ভাই আছেন, উনিও আমাকে সাহায্য করবেন এটাতে কিছু ব্যালেন্স করার জন্য। আমি জানি আমাদের ভিউয়ার্সরা মেইনলি বাঙালি, কিন্তু আজকে উমেশ দেশাই থাকাতে আমরা উই উইল ডু ইট মোস্টলি ইন ইংলিশ। সো উমেশ, ইন দিস সেগমেন্ট হোয়াট উই ডু ইজ উই আস্ক দ্য গেস্ট অ্যাবাউট দেয়ার পলিটিক্যাল ওপিনিয়ন, অ্যাবাউট এনি হাইলাইটস দ্যাট দে হ্যাভ অ্যাকোয়ার্ড ইন দেয়ার মাইন্ড অর দেয়ার হার্ট। What would be your political opinion that has captured your mind or your heart in the last few days or months or a year? I must say, I do understand some Bengali. Okay, brilliant. It's what your viewers feel most comfortable with, so please talk in no problem. Whatever language you think best. I think we are at a serious time in history. The most recent event, of course, was yesterday, the 100th anniversary of the outbreak of the Great War. Never before in the history of mankind, humankind, has a war ever been fought on that scale. Soldiers from all over the world, not just from the West, but from was then the Indian subcontinent, India, Pakistan, Bangladesh, Africa. And that war was to end all wars, or so the thinking was at the time. And yet, look what's going on in the Middle East, and in Gaza in particular, today. Why are these wars still being fought? Of course, there are reasons, there's politics. I think that was a contrasting image for me over the last few days. What's happened over the last 100 years? Mm. We have had the United Nations, we've had numerous international treaties, you know. But then at the more personal level, the local level, and I thought deeply about this. It's what I'm doing, where I am in East London with Nazir Bhai in Neum. And something struck me the other day as to life, and it reminds you that politics is about life, about people, and how things can take change all of a sudden. I'm, as you said in introduction, cabinet member for crime and antisocial behavior, and we just released our annual report. And whilst it was being prepared, I actually discussed aspects of it with a colleague of mine who's been a counselor in Bacton for some 20 years. He was also briefly opposition councillor, so I'm not just talking about Labour Party politics here, Alec Calloway. And he got elected in Bacton Ward, which is a large Bangladeshi community, with an overwhelming majority, and a few weeks later he died. So that also puts things into perspective, but it also, the work that he, and along with many others, do at a local level, in particular, but everyday struggle to change the society around you, better schooling, better housing, more jobs, more investment for the area, whether it's Tower Hamlets or Neum. So that, I think, struck me. It's an interesting topic that you throw on the table, that, war from, we had it in 1914, and then in some places the war is still on, either in a small scale or in a large scale. I mean, Nazir Bhai, in the Gaza situation, let's talk about the 1914 war. It was only meant to be only for 3 months or 4 months, but it ended up for 4 years. But then again, you've got Gaza, and the Gaza war is pretty much from day one. Since 1947, they're just struggling and war. Then you've got the ad hoc wars around the world, like Ukraine's got a war at the moment. Then you had the odd Russian blocks. Then you have the Kashmir conflict. There's always somewhere, there's some kind of conflict. So the politicians in general, do you think they're failing the greater world arena? Thank you, Ahmed Bayer. Future will judge the politicians. But after First World War, League of Nations was formed to protect the world. League of Nations could not deliver what was expected of it. And then after the Second World War, the United Nations, UN, was formed. But what we see now from around the world, I mean, one country to another, aggression, might is right, latest situation in Gaza, children are being killed. I mean, I saw one status in the
social media. And one individual wrote in the social media that animals could probably be saved by animal rights, but children in Gaza could not be saved by human rights. So that's the situation. It's very, very bad, yeah. So future will judge our politicians. It is not a local issue. It was an international issue. Mm-hmm. And UN, OIC, Arab League, and other credible international organizations should come forward to resolve this issue. Elsewhere. Sure. We've got a phone call. Let's take the phone call and then we'll continue. Assalamu alaikum, caller. Welcome, Salam. কে বলছেন কোথা থেকে বলছেন আমি ওয়েস্টার্ন থেকে বলছি জি লাইলা আপনার মন্তব্য আমার মন্তব্য আমি আসলে নিয়মান কাউন্সিলের বিরুদ্ধে একটা কমপ্লেইন করতে জি বলেন অসুবিধা নেই যদি আমরা আজকে কমপ্লেইন নিচ্ছি না বাট বলে যান জি আমার এটা খুবই জরুরি ওনাকে জানানো সেটা হচ্ছে আমি 2010 এ আমার হাজবেন্ডের সাথে আমার সেপারেশন হয় জি এর আগে আমার হাজবেন্ড কাউন্সিল ট্যাক্স পেমেন্ট করতো জি ঠিক আছে তারপর উনি যখন চলে যান ওনার অ্যাড্রেস তো রিডাইরেক্ট হয়ে তার অ্যাড্রেসে আমার অ্যাড্রেসে যত লেখা আসছে দুই বছর ধরে কাউন্সিল ট্যাক্সের ব্যাপারে আমার কাছে কোনো লেখা আসেনি তার ইয়াম জি দুই বছর পরে তারা আমাকে লেখা পাঠায় যে বেলি পাঠায় পাশে পাঠাচ্ছে ওটাও এই নথি থাকি যে আমি 960 তাদের ও করি জি তারপর আমি বোর্ডার হচ্ছে আমার স্যালারি থেকে তাদেরকে পেমেন্ট করে দিই জি ওই সময় আমার পুরো পয়সা নেক্সট যে বিলগুলো ছিল সেগুলো রাখছিল ডাই ডেলি বুঝতে পারছি আমার দুই মাস পরে আমার কাছে ডেলি আসে উইদাউট এনি নোটিশ নো লেটার নাথিং জি বুঝতে পারছি তুমি এই কাউন্সিলটা গ্রো করো আমি বলছি না এটা তো আমি স্যালারি থেকে পেমেন্ট করে দিই বলছে না তুমি ও করো আমাদের বলতে হচ্ছে আছে উই উইল টেক দ্য বোর্ড জি জি যখনই আসে আমার বাসায় আমার যে কাউন্সিল ট্যাক্স 2-300 পাউন্ড দেওয়া তার আবার বাকি আছে তারপরে আরো 3-400 পাউন্ড বুঝতে পারছি আসলে আমরা তো এখানে এরকম আজকে তো আমরা পলিটিক্যাল সম্বন্ধে আমাদের অনুষ্ঠানটা আসলে মেইনলি পলিটিক্স এর উপরে এর জন্য আমরা পলিটিক্যাল এজেন্ডার উপরে আমরা কথা বলতেছি বাট হোয়াট উইল ডু আপনি যদি আপনার ফোন নাম্বারটা আমাদের ইয়াতে ফোন করে জানিয়ে দেন আমাদের আর নাম্বারটাতে যদি আপনি ফোন করে আপনি জাস্ট বলে দেন যে আপনার ফোন নাম্বারটা এবং নামটা আম শিওর উন্মেষ উইল টেক ইট আপ বাট আমি ব্রিফলি আপনার এই সমস্যাটা একটু আলাপ করব থ্যাংক ইউ ফোনে আসার জন্য উমেশ we're talking about politics and the greater world and the economics and all that but the caller is complaining that what her problem is that she had a separation from her husband and the husband has done a redirection of the mails so she did not know anything about the mails coming from the council and she's getting battered about you know because the mails are going somewhere else so she has agreed to pay from there from now onwards but she's still getting bailiffs and stuff. Yeah. But she's saying that basically it's not her fault, it's been redirected. Yeah. As far as my understanding, there are help around vulnerable families absolutely. And adults, but it's also an onus of the resident to prove that they have been victimized at the same time. Indeed, if they were to show us circumstances, sure. What I can say, obviously, this is an individual case, and I do have sympathy for your caller. I think it's Laila, her name. That's it, yeah. That you can, Laila, sister, you can get my details on the Nyom Council website, and if you write to me or get my details through the radio station. Or if you just leave your details in the control room, we'll give it to you. I will direct your case, if appropriate, to the individual counselor or take it up myself and see what can be done. Thank you. Let's get back to our discussion on the crisis of the world, as Unmesh has raised, that, you know, the wars from World War I, it was all in a good motive that we will not have wars. Mm. But why are we still having all these wars? Well, there's a lot of factors, issues involved. I mean, it's not one or two reasons why we are going one and one. But the latest scenario, what we are seeing in the Middle East, I mean, we are really hopeless. I mean, world leaders, they could have played vital roles, especially UN and US. But we do not see those roles being played. And probably you are aware of latest development in the UK.
one of the influential cabinet members. Ms. Warsi has resigned, yeah. And she took a courageous decision, in my opinion. When, obviously, I mean, in a democracy, when you cannot be with collective decision of the cabinet, you are expected to leave the cabinet. And she did, and she did. Well, it's good for her and good for us that there's some voice. Also, Jim Fitzpatrick, talking about wars, when the House was voting to go to Syria, and Jim Fitzpatrick, a front bencher, who then said, I cannot agree with my party, and therefore I have resigned the front bench. Yeah. I mean, so we still have elected members, either locally or nationally, that they are taking that stand. Indeed, people do it in different ways, and irrespective of what one thinks of his action, he had the courage of his conviction to do what he did. Baroness Warsi has done the same. My own MP, and I'm his constituency agent and election manager, Stephen Timms, has spoken on consistently over the issue of Gaza. I know he feels very deeply and very passionately about what's going on. But just going back to your original point, you know, they do say that war is a continuation of politics by other means. So it's a failure of politics, at least to war. Yes. And therefore, it's through political institutions, namely the United Nations, but governments. And this is where we need to use all of coordinated forces, the Arab countries. There's been deafening silence. I also wanted to talk about the religious factor within the wars and how that evolves and how that escalates. But we have to go on a break, and hopefully we'll continue in our other discussions. We'll bring it in. সুদর্শক মণ্ডলী আমরা একটা ছোট ব্রেকে চলে যাব ব্রেকের থেকে এসে আবার আমরা আমাদের প্রোগ্রাম কন্টিনিউ করব আমাদের সাথেই থাকেন একটু পরে আপনাদের সাথে আবার দেখা হবে